প্রতিদিন তো কত কথাই শেয়ার করি আপনাদের সাথে আজকে না হয় একটা মাংসের রেসিপি শেয়ার করলাম তো প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম পেঁয়াজ আর গোটা মশলা এগুলো ভালো করে ভাজতে বাঁচতে অন্য পাশে আমি মাংস কেটে রেখে দিয়েছিলাম ভালো করে দিয়ে সাথে দিয়েছি আলু আর পরিমাণ মতো সমস্ত মশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছিলাম এই তো এখানে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম মাংসের মাখানোগুলো আমি কিন্তু এভাবে কখনো রান্না করিনি আজকেই প্রথম কিছু কিছু আপত্তির দেখি এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করে আমি কিন্তু মাংস কষিয়ে রান্না করি মশলা ভালো করে কষিয়ে তারপরে রান্না করি আমি এভাবে আজকে ট্রাই করলাম কিন্তু আমার কাছে মনে হয় যে মাংস মুরগির মাংসটা বিশেষ করে মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলেই মজা হয় সবার টেস্ট তো আর এক না এক একজনের টেস্ট এক এক রকমের তো আমার কাছে মুরগির মাংসটা কষিয়ে রান্না করলে বেশি ভালো হয় হাতে মাখানোর চেয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই তো হয়ে গিয়েছে আমার মাংস আজকে এ পর্যন্তই